السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال سبحانه ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إلى الله من هذه الأيام يعني عشر ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع بشيء من ذلك رواه البخاري وغيره الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত হামদ সানা যে আল্লাহ তবারক ওয়াতালা আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমেরিকা বসবাসকারী বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের আয়োজনে একটি এরকম সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে বা অনুষ্ঠান আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং এটা হচ্ছে জিলহজ মাসের আগমনের পূর্ব মুহূর্তে অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো আলহামদুলিল্লাহ আমরা আমেরিকায় অবস্থানকারী ভাই বোনদের উদ্দেশ্যে আজকের এই জুমে এই লাইভ প্রোগ্রামটা আমরা করছি এবং সাথে বাংলাদেশেও অনেকে দেখতেছেন যেহেতু জিলহজ মাস একেবারে সমাগত এই জন্য জিলহজ মাসকে উপলক্ষ করে জিলহজ মাস সংশ্লিষ্ট কোরআন এবং সুন্নার মধ্যে মুসলিম জাতির জন্য কি নির্দেশনা রয়েছে আমল ইবাদতের কি কি আইটেম এখানে রয়েছে কী কী করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে এগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলা
বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইবাদতের সুযোগ সুবিধার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ইবাদতী মৌসুম আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন। ইবাদতী মৌসুম বলতে আমরা বুঝি যে বিশেষ কিছু ইবাদতের আয়োজন যার মাধ্যমে মুমিন মুসলিম বান্দা বান্দিরা তাদের আমলনামায় আমলের ব্যালেন্স বৃদ্ধি করতে পারে। এই ধরনের অনেকগুলো উপলক্ষ রয়েছে, রমজান মাস, জিলহজ মাস, মহররম মাস, এরকম সাপ্তাহিক কিছু আমলের দিন আল্লাহ নির্ধারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তা আমরা রমজান মাসের পরে জিলহজ মাস অত্যন্ত ইবাদত সমৃদ্ধ মাস, আমল এবং সওয়াবের কাজের বিভিন্ন সমাহার ঘটেছে এখানে। তো এই মাস উপলক্ষে আমরা কি কি আমল করতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু এই জিলহজ মাসকে আমাদের জন্য বিরাট একটা গনিমত হিসেবে দান করেছেন, কাজে এর জন্য একটা আমাদের পূর্ব প্রস্তুতির দরকারও আছে। প্রস্তুতি অনুযায়ী আমরা এই দিনগুলোর ফজিলত, এই দিনগুলোর ফ্যাসিলিটি আমরা অর্জন করতে পারবো। যে যেমন প্রস্তুতি নেব, যার প্রস্তুতি নেওয়া যত সুন্দর হবে তত সে এই জিলহজ মাসের কল্যাণ আহরণ করতে সক্ষম হবে। এক নম্বর প্রস্তুতি হবে আমাদের তওবা সাদেকা, তওবা নাসুহা। আমরা যেন তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাওয়া, তওবা শব্দের অর্থ হলো ফিরে যাওয়া, মানে আল্লাহর দিকে আমরা রুজু করব, আল্লাহর দিকে আমরা ধাবিত হব, আল্লাহর দিকে ফিরে আসব। এবং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ, ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সূরা তাহরিমের 31 নম্বর আয়াত, সূরা আন-নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা সকলেই তওবা করো হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তো সফল কাম হওয়ার জন্য আমাদেরকে তওবা করতে হবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ। তারপরে আমাদের নিয়ত করতে হবে, পাকাপোক্তা পরিকল্পনা, ইচ্ছা বাসনা, নিয়ত করতে হবে যে এই দিনগুলো আমি অলসতার মধ্যে দিয়ে অথবা অবহেলার মধ্য দিয়ে কাটাবো না, বরং এই দিনগুলির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত ফ্যাসিলিটি, আমল, ইবাদত এবং সওয়াবের যে ব্যবস্থা আল্লাহ রেখেছেন সেগুলো আমি সবই গ্রহণ করব, এবং সেই জন্য আমি পূর্বের থেকে সচেতন এবং পরিকল্পনা সংকল্প দৃঢ় করতে থাকব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে সেই পথটা সহজ করে দিব, দেখিয়ে দেব। এবং তৃতীয় আরেকটা প্রস্তুতি আমাদের রাখতে হবে, সেটা হলো গুনার কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত গুনাহ আমরা সচরাচর করে থাকি, অনেকের দেখা যায় যে গুনারও বাজেট থাকে, গুনাহ করারও তার রুটিন থাকে, গুনার পরিকল্পনা থাকে। তো যেহেতু এত সুন্দর একটা মৌসুম আসতেছে,
এই মৌসুমের উপলক্ষে গুনাহ করার পরিকল্পনা বাদ দিতে হবে। গুনাহ থেকে সম্পূর্ণ পরিষ্কার হওয়ার, পরিচ্ছন্ন হওয়ার সংকল্প করতে হবে। যদিও শয়তান মানুষকে বারবার একই গুনাহ করায়, তারপরেও আমাদেরকে এই সংকল্প, এই দৃঢ় প্রত্যাশা, বাসনা আমার পোষণ করতে হবে। আমি যদি ইচ্ছা পোষণ করি, আমি যদি দৃঢ়ভাবে আকাঙ্ক্ষা পোষণ করি, তাহলে আল্লাহ আমাকে তৌফিক দান করবেন। তো আলহামদুলিল্লাহ, এই তিন ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করব। প্রথমে তওবা, তারপরে আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ, এবং আমরা যে সমস্ত পাপ পঙ্কিলতার সাথে জড়িত আছি সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা। এরপরে ইনশাআল্লাহ আমরা জিলহজ মাস সম্পর্কে আল্লাহ কি বলেছেন সে সম্পর্কে জানতে চেষ্টা করব। আল্লাহ সূরা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন, সেই সূরার প্রথম চারটি আয়াতের মধ্যে এই জিলহজ মাস সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং দশটি রাত্রের কসম, তারপরে ওয়াশফি ওয়াল ওয়াতর, জোড় এবং বিজোড় দিন ও রাত্রের কসম, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, সেই রাত্রের কসম যেই রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, এই কসমগুলোর মধ্যে কি কোনো কারণ বা হেতু নেই যেই কসমগুলো আল্লাহ খেলেন বা শপথ করলেন? তো এখানে আল ফজর বলতে উদ্দেশ্য হলো দশই জিলহজের ফজরের ওয়াক্ত, আবার কেউ কেউ বলেছেন সাধারণভাবে ফজরের সময়, ভোরের বেলা, কিন্তু এখানে অনেকেই তাফসির করেছেন যে এটা হলো জিলহজ মাসের ফজরের ওয়াক্ত। এরপরে হলো ওয়ালায়ালিন আশর, এবং দশটি রাত্রের কসম। তো দশটি রাত্রের কসমের মধ্যে আমরা দেখছি জিলহজ মাসের এই দশটি রাতকেই মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ইবনে আব্বাস এবং তাবেঈগণ, যে লায়ালিন আশর বলতে হলো জিলহজ মাসের দশটি দিন, দশটি রাত। তো জিলহজ মাসের দশ রাতের কসম আল্লাহ করেছেন, তারপরে যেই রাতটি অতিবাহিত হয়ে যায়, অতিবাহিত হওয়া রাতটা সম্পর্কেও বলা হয়েছে জিলহজ মাসের রাত, আর জোড় এবং বেজোড় রাত সম্পর্কে বলা হয়েছে জিলহজ মাসের আগের রাত, অর্থাৎ আরাফা এবং ঈদের দিন। আরাফার দিন হলো বেজোড়, আর জিলহজ মাসের দশম তারিখ হলো জোড়, জোড় বিজোড়ের কসম। তার অর্থ হলো আরাফাতের দিনের কসম এবং ঈদের দিনের কসম, কুরবানির ঈদ বা ঈদুল আজহার দিনের কসম। এইভাবে আল্লাহ তবারক তাআলা সূরা ফজরের এই চারটি আয়াতের মধ্যে জিলহজ মাসের দশ তারিখের ফজিলত বর্ণনা করেছেন, এবং আল্লাহ তবারক তাআলা যেই জিনিসের কসম করেন ওই জিনিসটির আল্লাহর কাছে অনেক মূল্য,
এবং তিনি কসম করার মধ্য দিয়ে যে আলোচনা করেন সেই সেই বিষয়টাও অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আল্লাহ তবারক ওয়া তাআলা এই জিলহজ মাসের দশ দিনকে অন্যভাবেও বর্ণনা করেছেন, যেমন আল্লাহ তবারক ওয়া তাআলা ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, এবং মমিনরা আল্লাহর জিকির করে নির্ধারিত সুনির্দিষ্ট দিনগুলিতে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তুর যে সম্পদ দান করেছেন এর উপরে, তার মানে ঈদুল আজহাতে যে চতুষ্পদ জন্তু জবাই করা হয়, জবাইয়ের পূর্বে যে জিকির করা হয় সেটা, এবং শুরু থেকে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ, ১৩ তারিখ পর্যন্ত যে জিকির করা হয়, এইটাকেই বোঝানো হয়েছে সুরা হজ্জের ২৮ নম্বর আয়াতে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে জিকির করার প্রতি আল্লাহ তাগিদ দিয়েছেন, আর এগুলো হলো জিকিরের দিন। তো জিকির বলতে উদ্দেশ্য হলো তাকবীর, তাহলিল, তাহমিদ, এগুলোই ভাষা জিকিরের বর্ণিত হয়েছে, যেমন আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। তো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তবারক ওয়া তাআলা এই দিন সম্পর্কে এবং এই জিলহজ মাসের রাতগুলো সম্পর্কে যে ফজিলত বর্ণনা করেছেন সেটা তো আমরা সংক্ষেপে জানলাম। এরপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলো সম্পর্কে বিশেষভাবে ফজিলত উল্লেখ করেছেন, এবং এমন ভাষায় তিনি ফজিলত উল্লেখ করেছেন যে কোনো মমিন ব্যক্তি এই দিনগুলোর ফজিলত নেওয়ার জন্য অবশ্যই সে আকৃষ্ট হইতে বাধ্য, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে পাওয়া যাচ্ছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দশ জিলহজ মাসের দশ তারিখ অপেক্ষা আর কোনো এমন দিন নেই যেই দিনের আমলগুলো এই দিনের আমলের অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয়। অর্থাৎ যত দিন রয়েছে ১২টি মাসের মধ্যে, এই দিনগুলির মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর কাছে জিলহজ মাসের এই দশ দিনের আমল। সাহাবায়ে কেরাম একটা খুব কঠিন আমলের কথা আল্লাহর রাসূলের কাছে উল্লেখ করলেন, এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল সেটা, সেটা হচ্ছে জিহাদ। সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে বললেন জিলহজ মাসের দিনগুলোর, যেভাবে আপনি ফজিলত বললেন যে এই দিনগুলোর অপেক্ষা আর কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়, তাহলে কি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর সমকক্ষ নয়, সমতুল্য নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ,
আল্লাহর পথে জিহাদ করাও এই দিনগুলির আমলের সমকক্ষ হতে পারে না। ইল্লা রাজুলুন কদ খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তিনি বললেন যে একমাত্র জিহাদকারীদের মধ্যে ওই ব্যক্তির আমলটাই এই দিনগুলির আমলের সমকক্ষ হতে পারে, সমতুল্য হতে পারে, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বাড়ি থেকে বের হলো কিন্তু জান মালের কিছুই ফিরে আসে নাই, অর্থাৎ সে নিজে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, এবং সাথে যে সম্পদ নিয়ে গেছিল ঘোড়াটা, অস্ত্রশস্ত্র, টাকা পয়সা, খাবার দাবার জিনিস সবই সে সেই জিহাদের মাঠে বিসর্জন দিয়েছে, কিছুই আর ফিরে আসে নাই, ঘুরে আসে নাই। আল্লাহর রাস্তায় একেবারে 100% সব কিছু সে বিসর্জন দিয়েছে, এই ব্যক্তির আমল এই 10 দিনের আমলের সমতুল্য হতে পারে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমলগুলোর মধ্যে বিশেষভাবে আরও কিছু আমল উল্লেখ করেছেন, সেটা হলো সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। সহি মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতাদা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফা, এবং অনেকেই আরাফাকে বলে আরাফার উল্লেখ করে বলেছেন যে যদি শুধুমাত্র আরাফার দিনটাই গণ্য করা হয়, আরাফার দিনটাকেই যদি ধরা হয়, তাহলে এই আরাফার দিনের জন্যই মাধ্যমেই 10 দিনের ফজিলত যথেষ্ট, 10 দিনের জিলহজ মাসের 10 দিনের ফজিলত যথেষ্ট হয়ে যেত, কারণ এই আরাফাতের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দিনের সিয়াম কেউ যদি রাখে তাহলে তার গত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং পরবর্তী 1 বছরের গুনাহও মাফ হয়ে যায়। অবশ্য এই হাদিসের আমাদেরকে অর্থ বুঝতে হবে, অর্থটা হলো গত 1 বছরের গুনাহ মাফ হয় এটা তো আমরা জানতেই পারি, কিন্তু আগামী বছরের গুনাহ কীভাবে মাফ হয়, গুনাহ তো এখনও করি নাই, তাহলে অগ্রিম মাফ হয়ে যাওয়ার পর এখন কি আমাকে খুঁজে খুঁজে গুনাহ করতে হবে? অনেকেই তো বিভিন্ন ধরনের গুনাহ করে স্বাদ পায়, গুনার আকর্ষণে ছুটে বেড়ায়, তো এখন যেহেতু অগ্রিম মাপ পেয়ে গেছে এই জন্য কি এখন গুনাহ খুঁজবে, গুনার কাজ, গুনার কর্ম কী কী আছে? না, এই হাদিসের অর্থ হল যে আল্লাহ তবারক তাআলা তাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবেন, এই সিয়ামের বদৌলতে, এই সিয়ামের কারণে তাকে আগামী বছর গুনাহ থেকে আল্লাহ ফিরাবেন, ফিরিয়ে রাখবেন, অথবা গুনাহ যদি হয়েও যায় তাহলে সেই গুনাহগুলো বহাল থাকবে না, বরং তওবা করার, ইস্তেগফার করার আল্লাহ তাকে তৌফিক দান করবেন, যেহেতু ওই গুনাহ আমাদের জন্য ক্ষতিকর যেই গুনার তওবা করা হয় না, যে গুনার মোচন করানো হয় না, আল্লাহর কাছে কাফফারা করানো হয় না। তো যারা সিয়ামে আরাফা পালন করে এদেরকে আল্লাহ তবারক তাআলা গুনাহ করলেও তাদের গুনার উপরে বহাল রাখা হবে না, তাদেরকে মাফ নেওয়ার তৌফিক দান করবেন, তওবা ইস্তেগফারের তৌফিক দান করবেন। তো এখন আমরা জানব যে এই 10 দিনের ফজিলত এত বেশি কেন, এর কারণ হলো যে এই 10 দিনের মধ্যে
বেশ কিছু এবাদতের সমাহার ঘটেছে, শুধু এবাদত না প্রধান প্রধান এবাদতের সমাহার ঘটেছে। প্রধান এবাদতগুলোর মধ্যে আমরা দেখব যে কি বলে, সালাত তো আমাদের দৈনন্দিন জীবনের আমল, ফরজ, এবং ইমানের পরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবাদত হলো সালাত, পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত সালাত তো এর মধ্যে আসেই। তারপরে চতুর্থ বা পঞ্চম যে একটা এবাদত সেটা হলো হজ, হজ পালন করা। তো হজের মৌলিক কাজগুলো এই দশ তারিখের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন। আল হজ্জ আরাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফাই হলো হজ, তার মানে আরাফার দিন যে পেয়ে গেল সেই ব্যক্তি হজ পেয়ে গেল। আরাফা হচ্ছে জিলহজ মাসের নবম তারিখ। এমনকি এমার্জেন্সি জরুরি ভিত্তিতে, জরুরি কারণে জিলহজ মাসের দশম তারিখ ফজরের পূর্বে কোনো ব্যক্তি যদি আরাফার মাঠে এক আধ মিনিট যদি সে বা কয়েক সেকেন্ড যদি সে আরাফাতের মাঠে পা রাখতে পারে তবেও সে ওই বছরের হজ পেয়ে গেল। এবং হজ এমন একটি এবাদত যে এবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। যেমন সহিহ বুখারী একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যত গুনাহ করা হয় এই গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই উমরার মাধ্যমে মাফ করে দেন, কোনো আর তার গুনাহ থাকে না। অবশ্য অনেকেই বলছেন যে এই গুনাহ বলতে উদ্দেশ্য হলো সাগায়ের বা সগিরা গুনাহ। সগিরা গুনাহ অবশ্যই মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহও মাফ হয়ে যায়। মানে দুই উমরার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ওই ব্যক্তিকে, যেহেতু উমরার ভিতরে তওবা আছে, ইস্তেগফার আছে, দোয়া আছে, জিকির আছে, দোয়া এবং জিকির আজকারের মধ্যে তওবা ইস্তেগফার হলো গুরুত্বপূর্ণ, দোয়া জিকির তাওহীদের ঘোষণা আছে, তালবিয়া আছে, এগুলোর মাধ্যমে দেখা যায় যে কবিরা গুনাহও মাফ হয়ে যায়। তার মানে এক উমরা থেকে আরেক উমরা মধ্যে সগিরা কবিরা যাই গুনাহ করা হোক না কেন, দেখা যাচ্ছে যে উমরার বদৌলতে মাফ হয়ে যায়, কোনো গুনাহ আর বাকি থাকে না। এই কারণেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুই উমরার মাঝে যে সমস্ত পাপ ঘটে থাকে, বান্দা যে সমস্ত পাপ কামাই করে থাকে এগুলো সবই মাফ হয়ে যায়। সগিরাগুলো এমনিই মাফ হয়ে যায়, আর যেহেতু এর মধ্যে দোয়া জিকির আজকার তওবা ইস্তেগফার করে, এর মাধ্যমে কবিরাগুলো, কবিরা গুনাহগুলোও সব মাফ হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের শেষে, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং হজ্জ মাবরুরের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য নিশ্চিতভাবে জান্নাত বরাদ্দ করে দেন। জান্নাত হলো তার সুনিশ্চিত পুরস্কার, এবং এই হজ্জের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো ব্যক্তির গুনাহকেও মাফ করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক
रजा कयौमिन वलदतहु उम्मुह। जे व्यक्ति हज करे आल्लाहर जन्य आल्लाहर उद्देश्ये, फलम यरफुस वलम यफसुक, और ये हजर मध्य कोनो हज बिरोधी पाप पंकिलताय जड़ाई नाई, जेमन जौनाचारे जड़ाई नाई, पापाचारे जड़ाई नाई, हजर क्षेत्रे गर्हित जे समस्त विषय रयेछे, महजूरात रयेछे, निषिद्ध विषय रयेछे, सेगुलोते जड़ाई नाई, तो आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलछेन सेई व्यक्ति এই হজ্জের মাধ্যমে এমনভাবে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যেমন নবজাত শিশু গুনাহ মুক্তভাবে সে জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার। এই ইবাদত, এই আমল এই দশ তারিখের মধ্যে রয়েছে। তারপরে আমরা দেখি সিয়ামও রয়েছে। সিয়াম হলো এই দশ তারিখের আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক স্ত্রী থেকে বর্ণিত হয়েছে, সহিহ সুনান আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে, কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিলহজ মাসের নয় দিন একাধারে সিয়াম পালন করতেন। তাহলে দেখা যাচ্ছে যে এই দশ দিনের মধ্যে আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, জিকির আজকার পাচ্ছি, এখানে আমরা উমরা পাচ্ছি, এখানে আমরা হজ পাচ্ছি, আর এখানে আমরা সালাত, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত পাচ্ছি, এবং ফরজ সালাতের পাশাপাশি নফল এবং সুনান সুন্নত সালাতগুলো আমরা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইযালু ইতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিলি। যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করতে থাকে, এবং সে এতই নৈকট্য অর্জন করে ফেলে যে আল্লাহ তবারক তাআলা তাকে নিবিড় করে নেন, তাকে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে গ্রহণ করে নেন, তার সাথে গভীর সম্পর্ক আল্লাহ তবারক তাআলা করেন। এবং বলা হয়েছে আল্লাহ তবারক তাআলা তার হাত হয়ে যান, তার পা হয়ে যান, এবং তার চক্ষু হয়ে যান, তার কান হয়ে যান, যে চোখ দিয়ে সে দেখে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জিনিস ছাড়া সে চোখ দিয়ে আর কিছুই দেখে না, আল্লাহর আল্লাহকে সন্তুষ্টকারী কথা ছাড়া আর কোনো কথা তার মুখ দিয়ে বের হয় না, আল্লাহকে সন্তুষ্টকারী কাজ ছাড়া হাত দ্বারা আর কোনো কাজ সে করে না, আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া, সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া তার পা বাড়ায় না, তার পা অগ্রসর করে না। এই হলো এই হাদিসের সংক্ষিপ্ত অর্থ এবং মর্ম। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি যে এই সিয়াম, তাহলে এই জিলহজ মাসের বিশেষ নফল ইবাদতের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন একাধারে, এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন। কাজেই উম্মত তার আদর্শ গ্রহণ করে যদি সে তার জীবনকে সমৃদ্ধ করতে চায়, জীবনকে যদি সে নেকি দিয়ে ভরে ফেলতে চায়, পরকালের জন্য সে যদি বিপুল পরিমাণ পাথেয় সংগ্রহ করতে চায়, তাহলে একাধারে সেও নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করবে। আর সিয়ামের ব্যাপারে তো হাদিসে পাওয়া যায়, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি।
সিয়াম হলো এমন একটি আমল যে আমলের ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন যে এইটা হলো আমার আপন আমল। আপন আমল মানে এই আমলের মধ্যে বান্দা কোনো ধরনের লৌকিকতা বা দুনিয়াবী স্বার্থ উদ্ধার করতে পারে না, দুনিয়াবী স্বার্থ উদ্ধারের বিষয়টা এখানে সুযোগ পায় না, এই নিয়ত পোষণ করার কোনো সুযোগ থাকে না, কারণ এটা অত্যন্ত গোপন আমল। এই আমলটা মধ্যে যে গোপনীয়তা রয়েছে, যেই ভেদ রয়েছে অন্য কোনো আমলের মধ্যে, এটা নেই। এই জন্য আল্লাহ বলছেন আসসৌমলি ওয়ানা জিজিবিহি, যেহেতু সৌমটা হলো আমার সাথে ঘনিষ্ঠ একটি আমল, এই জন্য এর পুরস্কার অন্যান্য আমলের মতো নয়, এর পুরস্কার আমি নিজ হাতে দান করব কেয়ামতের দিন। এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে লিসসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সাইম ব্যক্তির দুটি খুশির মুহূর্ত রয়েছে, একটা হলো ইফতারের মুহূর্ত যখন সে সমাপ্তি টানে, সমাপ্তি ঘটায়, সেহরির মাধ্যমে সে সিয়াম উদ্বোধন করে, শুরু করে, আর ইফতার অর্থাৎ সূর্যাস্তের পরে যে খানা পানি গ্রহণ করে সে ওই দিনের সিয়ামের সমাপ্তি টানে, এটাকে বলা হয় ফিতরা বা ইফতার। তো ইন্দা ফিতরিহি, ইফতারের সময় খুশি হয়, এক নম্বর খুশি হয় সে সিয়ামটাকে কমপ্লিট করেছে, ভেঙে ফেলতে হয় নাই, ভেঙে ফেলতে বাধ্য হয় নাই। অনেকে সিয়াম রাখার পরও দিনের বেলা সিয়াম ভেঙে ফেলে, রাখতে পারে না, কিন্তু সে রেখেছে, পূর্ণ করেছে, এই জন্য তার খুশির কারণ। আর একটা হলো খুশির কারণ সিয়ামকারীর, সিয়াম পালনকারীর জন্য, সেটা হলো কেয়ামতের দিন ইন্দা লিকাই রাব্বিহি, যখন তার রবের সাথে সাক্ষাৎ হবে এবং তার রব তাকে পুরস্কৃত করবেন। তো আলহামদুলিল্লাহ এখানে সিয়ামের আমরা ফজিলত সম্পর্কে জানলাম। এছাড়া আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাআদাল্লাহু ওয়াজহাহু 70 খরীফান মিনান নার। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি সিয়াম পালন করে, আল্লাহ তার চেহারাকে 70 বছরের দূরত্বে নিয়ে, জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান, বা জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্বে তিনি নিয়ে যান। তো আলহামদুলিল্লাহ এখানে 9টি সিয়াম আমরা পালন করার সুযোগ পাচ্ছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের বিশেষ আমলের মধ্যে কিছু আমল উল্লেখ করেছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা আহাব্ব ইলাইহি আল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে, এই 10 দিনের অপেক্ষা আল্লাহর নিকটে অন্য কোনো দিনের আমল এত প্রিয় নয়, এত প্রিয় এবং এত মহান নয়। অতএব ফাকসির উফিহিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব তোমরা এই দিনগুলিতে বেশি বেশি করে আল্লাহর তাহলিল পাঠ করো, তাহলিল পাঠ মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওয়া তাকবীর এবং আল্লাহু আকবার পাঠ করো, ওয়া তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। এইগুলো পাঠ করার বিভিন্ন ভাষা পাওয়া যায়, যেমন সলমান ফারসি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত ভাষায় আছে আল্লাহু আকবর
الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر كبيرة الله أكبر كبيرة এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাষায় পাওয়া যাচ্ছে আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাষায় পাওয়া যায় তিনবার করে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এবং এই তাকবীরগুলো পড়ার সুন্নতি নিয়ম হলো, সুন্নতি নিয়ম যে জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। আবদুল্লাহ ইবনে ওমর, আবু হুরাইরা, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে তারা রাস্তাঘাটে বাজারে লোক সমাগমে যে জোরে জোরে এই তাকবীরগুলো পাঠ করতেন এবং এই সমস্ত স্পটে বা এই সমস্ত জায়গায় তাকবীর পাঠ করার, জোরে জোরে তাকবীর পাঠ করার উদ্দেশ্য ছিল যাতে করে অন্য লোকেরাও এই আমলটা করে। তো আলহামদুলিল্লাহ, যদি কেউ অন্য লোককে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে কোনো আমল করে তাহলে এটা অবশ্যই সে বাড়তি নেকি পাবে, আর যদি রিয়ার উদ্দেশ্যে লৌকিকতার উদ্দেশ্যে যদি করে তাহলে তার আমল ধ্বংস হয়ে যাবে। তো অবশ্যই যেহেতু সাহাবায়ে কেরাম ছিলেন তাওহীদের উপরে পাকাপোক্তা, তাদের থেকে এরকম আমরা সম্ভাবনা মনে করতে পারি না যে তারা কোনো লৌকিকতার জন্য এমনটি করতেন। বরং আমরা বলবো যে তারা অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য, অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে বাজারে যে রাস্তায় লোক সমাগমে জোরে জোরে জিকির করতেন এবং লোকেরা তাদের দেখা দেখি জিকির করত, এটাই ছিল উদ্দেশ্য। তারপরে এখানে তাকবীরের আরও দুটি বিষয় রয়েছে, একটা হলো তাকবীর মুতলাক আর একটা হলো তাকবীর মুকাইয়াদ, সাধারণ তাকবীর এবং বিশেষ তাকবীর। সাধারণ তাকবীর বলা হয় যেটাকে তাকবীর মুতলাক, জিলহজ মাসের চাঁদ দেখা গেল তখন থেকে শুরু হয়ে গেল, এটা হলো তাকবীর মুতলাক, মানে উন্মুক্তভাবে সাধারণভাবে চলতে থাকবে এই তাকবীর, চাঁদ দেখা গেল এরপরেই শুরু হয়ে গেল আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রতিদিন চলবে, সালাতের আগে পরে রাস্তাঘাটে যখন যখন মনে পড়বে লোক সমাগমে আসবে তখনই এই তাকবীরগুলো পাঠ করবে এবং অন্যদেরকে শিক্ষা দেবে, এটা হলো তাকবীর মুতলাক। আর তাকবীর মুকাইয়াদ হলো বিশেষ তাকবীর, সাধারণ ব্যক্তিদের যাদের অবস্থা স্বাভাবিক, আর কিছু হলো হজ্জের অবস্থায়, হজ্জের অবস্থায় যারা আছেন তারা জিলহজ মাসের নবম তারিখে শুরু করবে, নবম তারিখ ফজরের পর থেকে শুরু করবে, না জিলহজ মাসের দশম তারিখ পাথর মারার পর তারা তাকবীর শুরু করবে যারা হজ্জে আছে। এটা হলো হাজিদের ক্ষেত্রে বিশেষ তাকবীর, কারণ তাদের পাথর মারার পূর্ব পর্যন্ত, দশ তারিখে মিনায় পাথর মারার পূর্ব পর্যন্ত তো তারা তালবিয়ায় ব্যস্ত থাকবে। তালবিয়াটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু যারা হজে যায় নাই তাদের বিশেষ তাকবীর হবে আরাফাতের দিন ফজরের ওয়াক্ত থেকে প্রতি সালাতের পরে পরে তাকবীর পাঠ করবে জোরে জোরে ইমাম এবং মুক্তাদিরা। ইমাম এবং মুক্তাদি জোরে জোরে এই তাকবীর পাঠ করবে সালাম ফিরার পরে পরে। সালাম ফিরার পরে শুধু আস্তাগফিরুল্লাহ তিনবার বলবে বা আল্লাহ মান্তাস সালাম আমিনকাস সালাম তাবারকতা ইয়াদাল জালালিল ইকরাম, এইটুক বলার পর অথবা শুধু আস্তাগফিরুল্লাহ তিনবার বলার পরে পরে এই তাকবীর পাঠ করবে পাঁচ ওয়াক্ত সালাতে। এটাকে বলা হয় মুকাইয়াদ। মুকাইয়াদ মানে বিশেষ তাকবীর এবং বিশেষ সময়ে সময়ে এই তাকবীর সবাই একসাথে পাঠ করবে। তবে সমস্বরে পাঠ করা আর নিয়ম নেই। কেউ যদি গীতের মতো করে অথবা গজলের মতো করে সবাই সমস্বরে তালে তালে স্বর মিলিয়ে তাকবীর পাঠ করা বা এরকম চেষ্টা করা, এটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকেই আলাদা আলাদা, সুর মিলানোর জন্য না, স্বর মিলানোর জন্য নয়, আলাদা আলাদা সে পড়তেছে। কিন্তু যদি মিলে যায় সেটা হলো ভিন্ন কথা, এতে কোনো সমস্যা নাই। আর সবাই একসাথে জোরে জোরে পাঠ করার কারণে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে খুব উচ্চ স্বরে আওয়াজ হচ্ছে এবং স্বরে স্বরে মিলে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের জন্য যে করণীয়টা সেটা হলো সাদাকা করা। সাদাকা করা, যেহেতু এই দিনের আমলগুলো হলো সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে, যত সৎ আমল আছে সবগুলো, এই সৎ আমলের মধ্যে বিশেষ ধরনের আমল হলো সাদাকা। এবং এই সাদাকা কেয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকেই তার সাদাকা অনুযায়ী সে ছায়া লাভ করবে, জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকুন্নারা ওয়ালাও বি শিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচার চেষ্টা করো সাদাকার মাধ্যমে। যদিও তোমাদের সম্পদ না থাকে, খেজুরের অর্ধেক অংশ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে নাও। আমরা অনেকেই ধারণা করি যে দান করলে, সাদাকা করলে, যাকাত দিলে আমার সম্পদ থেকে কমে যাচ্ছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। সহি মুসলিমে হাদিসটি এসেছে কখনোই সাদাকার কারণে মাল হ্রাস পায় না, মাল কমে যায় না, বরং আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআনেও বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ভ্যানিশ করে দেন, মিটিয়ে দেন, আর ইউরবিস সাদাকাত, সাদাকাকে আল্লাহ তবারক ওয়া তাআলা বাড়াইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েও বুঝিয়েছেন যে কামা ইউরব্বি আহাদুকুম ফালু ওয়াহু, আল্লাহ তোমারও কথা সাদাকার মালকে এইভাবেই বাড়াইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, এবং এটা পাহাড় সম পরিমাণ হয়ে যায়, পাহাড়ে রূপান্তরিত, পাহাড়ের মতো সম্পদ কেয়ামতের দিন সঞ্চিত হয়, তার ব্যালেন্স এত বড় হয়ে যায়। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যেমন তোমরা একজন পশু শাবক, একজন গরুর একটা বাচ্চাকে অথবা ঘোড়ার বাচ্চাকে অথবা উটের বাচ্চাকে লালন পালন করতে করতে বিশাল দেহের একটা উট হয়ে যায় অথবা ঘোড়া হয়ে যায়, গরু হয়ে যায়, তারপরে তার মূল্যটা কতগুণ বৃদ্ধি পায়, এই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট
ফিগার, ছোট অঙ্ক কেউ যদি দান করে, সেটাকেও আল্লাহ বৃদ্ধি করতে করতে অনেক বড় সম্পদে পরিণত করে দেন। এটা হলো পরকালে আল্লাহ তবারক ওয়া তাআলা সেটা তার জন্য জমা রাখেন। তো আলহামদুলিল্লাহ, আমরা সাদাকা করার চেষ্টা করব এবং সাদাকার অনেক সুন্দর সুন্দর খাত রয়েছে, যেমন মসজিদের জন্য সাদাকা, গরিব মিসকিনদের জন্য সাদাকা, ইয়াতিমদের জন্য সাদাকা, মাদ্রাসার জন্য সাদাকা, আলহামদুলিল্লাহ এগুলো সব সাদাকার খাত আমাদের কাছে চিহ্নিত আছে, রেডি আছে। আমরা যদি এই সমস্ত খাতে এই জিলহজ মাসের 10 তারিখে বাস্তবায়ন করতে পারি, তো ইনশাআল্লাহ এই জিলহজ মাসের সাদাকা এবং জিলহজ মাসের যে ফজিলত, জিলহজ মাসে সাদাকা করলে সেটার মূল্য অন্য মাসের চেয়ে আরও অনেক বেশি, এটা আরও বেশি আল্লাহর কাছে মহান এবং প্রিয় হয়ে থাকে। এই জন্য আমরা সুযোগ ছাড়ব না, সুযোগ আমরা মিস করব না। এটাই হলো জিলহজ মাসের মূল্যায়ন। আর কিছু বিষয় আছে, যেমন এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজলুল আমাল ইনদাল্লাহি, আফজলুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমান নাহরি ওয়া ইয়াউমাল কররি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম দিন হলো আল্লাহর নিকটে কুরবানির দিন, আর একটা হলো ইয়াউমাল কররি, যেদিন হাজিরা স্থির হয়ে যায়, স্থির হয় 11 তারিখ, হাজি সাহেবেরা মিনাতে স্থির হয়ে যায়, কর ইয়াউমাল কর বলা হয়, স্থির হয়ে যাওয়া। কারণ 10 তারিখে তো 6টা আমল করতে হয় হাজিদেরকে, 10 তারিখে 6টা আমল করতে হয়, 5টা হলো মৌলিক আমল, যেমন মিনার উদ্দেশ্যে এসে, মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে এসে পাথর নিক্ষেপ করা, কুরবানি করা, চুল মুন্ডন করা, আর তওয়াফে জিয়ারা বা তওয়াফে ইফাদা করা, আর একটা হলো এহরাম খোলা, এহরাম মুক্ত হয়ে যাওয়া, এই 5টি। বা আরেকটা হলো, সেটা হলো সাই করা, সফা মারওয়া সাই করা, এই 5-6টি আমল রয়েছে ইয়াউমান নাহার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযালুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমান নাহরি ওয়া ইয়াউমাল কররি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 10 তারিখের কুরবানির দিনের আমল, ইয়াউমান নাহার বলতে কুরবানির দিনের আমল। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কুরবানির দিন রক্ত প্রবাহিত করাই হলো সবচেয়ে দামি আমল, যেটা হাজি সাহেবেরাও করে থাকে আর যারা হজে যায় নাই তারাও করে থাকে। হজে যারা গিয়েছেন তাদের কুরবানির নাম হলো হাদি, আর যারা হজে যায় নাই অথচ তাদেরকেও কুরবানি করতে হয়, তাদের কুরবানির নাম হলো উযহিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের ক্ষেত্রে কুরবানি যেমন বিধিবদ্ধ করেছেন, বিশেষভাবে কেরান এবং তামাত্তু হজ্জের ক্ষেত্রে, যারা হজে যায় নাই তাদেরকেও কুরবানি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাগিদ দিয়েছেন। এমনকি অনেকের দৃষ্টিতে, দলিলের ভিত্তিতে,
কুরবানি করাটা হজে না গিয়েও কুরবানি করাটা হলো ফরজ বা ওয়াজিব। এবং এমনটাই বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস দ্বারা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কানা ইনদাহু সাআতুন আন ইয়ুযহি ফালাম ইয়ুযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির উযহিয়া করার অর্থাৎ কুরবানির দিন, কুরবানির ঈদের দিন পশু জবাই করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে কুরবানি না করে, এরকম লোক যেন আমাদের ঈদের মুসাল্লা, ঈদের জামাত পড়ার জন্য ঈদগাহে না আসে, ঈদগাহে আসা নিষিদ্ধ করে দিয়েছেন। এই হাদিস বা এই জাতীয় কিছু হাদিস রয়েছে, যেই হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় যে যারা কুরবান, যারা হজে যায় নাই তাদের জন্য কুরবানি করা ওয়াজিব বা ফরজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটা হাদিসের মধ্যে বলেছিলেন, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে, এক ব্যক্তি কুরবানির দিন আগেই পশু জবাই করে ফেলেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমার এই কুরবানি হবে না, এটা গোস্ত খাওয়া পশু হয়ে গেছে, কুরবানির পশু তুমি জবাই করো নাই, গোস্ত খাওয়ার জন্য পশু জবাই করেছো, অতএব তোমাকে আর একটা পশু এর পরিবর্তে ঈদের পরে জবাই করতেই হবে। তো সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার কুরবানির জন্য বরাদ্দকৃত পশু তো জবাই করেই ফেলেছি, আর কি জবাই করব, আমার কাছে তো আর কোনো পশু নাই, তবে আমার কাছে একটা ছয় মাস বয়সী ভেড়া আছে, সেটা যদি আপনি অনুমতি দেন, সেটা যদি চলে তাহলে আমি এটা জবাই করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন জবাই করতে হবে। এই হাদিস থেকেও বোঝা যায় যে যদি কুরবানি করা নফল কিছু হইতো বা ঐচ্ছিক হইতো, সুন্নাহ হইতো, অনেকে সুন্নাহ মুয়াক্কাদা বলেছেন, কিন্তু আমরা যেটা মনে করি যে সামর্থ্য থাকলে কুরবানি করা ওয়াজিব, যদিও দৃষ্টিভঙ্গি এর মধ্যে সাহাবিদের ভিতরেই দুরকম দেখা গেছে। তো আমরা এবাদত করার পক্ষে যত যুক্তি আছে, যত দলিল আছে সেগুলো আমরা ব্যবহার করব, কারণ এবাদত হলো আমাদের পরকালের সওয়াবের ব্যালেন্স বাড়ানোর বিষয়। আমরা এই জন্য কুরবানি করাকে ওয়াজিব মনে করি, যদিও ওয়াজিব যারা মনে করেন না তাদের পক্ষেও দলিল আছে। তো আলহামদুলিল্লাহ, এরপরে যারা এই জিলহজ মাসের 10 তারিখের আমলের মধ্যে হজ উমরা, তো আমরা বললামই হজের এবং উমরার নিয়ম আমরা মোটামুটি জানি, হজের মূল কাজ হলো যেমন প্রথম 8 তারিখে এহরাম বাঁধা হজের জন্য, যারা তামাত্ত এবং কেরান করবে তার আগেই তারা আরেকটা উমরা করে রাখবে, কেরানকারী ইফরাদকারীরা উমরা করলেও তারা হালাল হবেন না, কিন্তু যারা তামাত্ত করেছেন তারা 8 তারিখে আগে হালাল হয়ে যাবেন, অর্থাৎ এহরাম মুক্ত হয়ে যাবেন, তারপরে আবার 8 তারিখে হজের জন্য আলাদা এহরাম বেঁধে তালবিয়া পড়তে পড়তে তারা মিনায় যাবেন, মিনায় 8 তারিখ থাকবেন, তারপরে 9 তারিখের রাত আরাফাতের রাত অবস্থান করবেন, ফজরের পরে তারা আরাফাতের মাঠে যাবেন 9 তারিখে, এবং জোহর থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের মাঠেই অবস্থান করবেন, আরাফাতের মাঠে অবস্থান করবেন, সেখানে 2 ওয়াক্ত জোহর এবং আসর একত্র করে পড়বেন, এরপরে মাগরিব হবে, সূর্য ডুবে যাবে, সেখান থেকে তারা বের হয়ে
চলে আসবেন মুজদালিফায়। মুজদালিফায় রাত কাটানোর জন্য আর এখানে এসে তারা ঈশা মাগরিব এবং ঈশা একত্র করে পড়বেন এক আজান দুই একামতে। অতঃপর ফজরের পর ফজর সালাত পড়ে ফজরের পরে আবার তালবিয়া পড়তে পড়তে তারা আসবে মিনায়। ওই মিনায় এসে পাঁচ বা ছয়টা কাজ তারা করবেন মিনা এবং মক্কা মিলিয়ে। প্রথমে কুরবানি, প্রথমে পাথর নিক্ষেপ, শুধুমাত্র বড় জামরাকে পাথর নিক্ষেপ, সাতটি পাথর। অতঃপর কুরবানি, তারপরে চুল মুন্ঠন, এরপরে মক্কায় এসে তোয়াফ সাই, তারপরে এহরাম খোলা। এই কাজগুলো করার মাধ্যমে 10 তারিখের কাজ কমপ্লিট হয়ে যায়। এরপরে 11 তারিখ হলো ইয়াউমুল কর, স্থির হবেন, সমস্ত হাজি মিনায় থাকবেন, তারা মিনাতে পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন এবং জোহরের পরে প্রতিদিন পাথর মারবে। ছোট থেকে শুরু করে বড়তে যাবে, সাতটি করে এক একটিকে পাথর মারবে। তারপরে 12 তারিখেও একই নিয়মে মিনাতে থেকে সালাত পড়বে এবং জোহরের পরে তিনটি জামরাকে পাথর মারবে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যাবে, সাতটি 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 করে। অতঃপর 12 তারিখে কেউ যদি ইচ্ছা পোষণ করে তাহলে সে সূর্য ডোবার আগেই আসরের পরেই রওনা দিয়ে চলে আসবে মক্কায়। অথবা কেউ যদি তাজিল করতে চায়, অর্থাৎ 13 তারিখেও পাথর মারতে চায়, তাহলে 13 তারিখ সেখানে অবস্থান করবে। অথবা অবস্থান করতে চায় নাই কিন্তু সেখানে যদি তার সূর্য ডুবে যায়, 13 তারিখ যদি ঢুকে যায়, তাহলে তাকেও সেখানে বাধ্যতামূলক থাকতে হবে। মিনায় এই দিনগুলো কাটানো হলো ওয়াজিব, হাদিসের দৃষ্টিতে ওয়াজিব, কিন্তু মাজহাবের দৃষ্টিতে অনেকেই বলে থাকে এটা ওয়াজিব নয়। কিন্তু হাদিসের দৃষ্টিতে যেটা ওয়াজিব সেটাই হলো আসল ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সবাইকে রুখসত দেননি। যদি সুন্নাহ বা মুস্তাহাব বা অন্য কিছু হইতো তাহলে কাউকে রুখসত দেওয়ারই দরকার ছিল না, ছুটি নেওয়ারই দরকার ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ছুটি না নিয়ে কেউ মিনা ত্যাগ করতে পারে নাই, শুধুমাত্র তাদেরকেই অনুমতি দেওয়া হয়েছিল যারা কর্মজীবী ছিল, যারা গরু ছাগলের পাল বা উঁটের পাল রেখে তারা হজ করতে এসেছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটি দিয়ে দিয়েছিলেন। অতঃপর যারা কাবা ঘরে হাজিদের সেবা করত তাদেরকে ছুটি দিয়েছিলেন। যাক, আলহামদুলিল্লাহ। এরপরে হাজিদের কাজ শেষ, পাথর নিক্ষেপ করার মাধ্যমে 12 তারিখ অথবা 13 তারিখ পাথর নিক্ষেপ করার মাধ্যমে হজের সব কাজ সমাপ্ত সুসম্পন্ন হয়ে যায়, শুধুমাত্র তওয়াফে বিদা বাকি থাকে। বিদায় হওয়ার 2-3 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে বিদায় তওয়াফ, আর শুধুমাত্র কাবা ঘরের 7টা চক্কর দিয়ে দুরাকাত সালাত পড়ে বিদায় হয়ে চলে যাবে। এটাই হল হজ্জের নিয়ম। আলহামদুলিল্লাহ, হাজিদের জন্য 10 তারিখে কোনো ঈদ নাই। 10 তারিখ হলো ঈদের দিন, কিন্তু হাজি যারা হজ করবেন তাদের কোনো ঈদ নেই, তারা হজের কাজে ব্যস্ত থাকবেন, এই জন্য তাদের কোনো ঈদ নেই। আর যারা হজে যায় নাই তাদের জন্য ঈদের সালাত পড়ার নিয়ম রয়েছে, ঈদের সালাত পড়তে হবে এবং ঈদের সালাত
দুইটি ঈদ রয়েছে মুসলিমদের জন্য, একটি হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। যারা হজে যায় নাই তারা ঈদুল আজহা পালন করবে। ঈদুল আজহা, হ্যাঁ, ঈদ মানে হলো খুশির দিন। আর এই খুশি কেন, এই যে আমি দশ দিনে এত কামাই করলাম, সওয়াব কামাই করলাম, বিপুল পরিমাণ আমল সঞ্চয় করলাম, এটা এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে খুশি প্রকাশ করা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমরা দুই রাকাত সালাত পড়ব। ঈদ মানে শুধুই শুধু খুশি না, এটা অর্থবোধক খুশি। এটা অবশ্যই কিছু আমল করার তৌফিক লাভ করেছি। জিলহজ মাসের 10 তারিখের যে এই যে গুরুত্বপূর্ণ দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ দিনগুলো, এবং এই দিনগুলোর আমল ইবাদত চর্চা করতে পেরেছি, এর শুকরিয়া আদায় স্বরূপ আমরা দুই রাকাত সালাত পড়ব। এটাই হলো সালাতুল ঈদ, খুশির সালাত। আমরা অনেকেই খুশিকে ধ্বংস করে দেই, তারা তো জিলহজ মাসের আমলগুলো করে না, বরং জিলহজ মাসের এই খুশির নাম দিয়ে, ঈদুল আজহার খুশির নাম দিয়ে তারা ওই দিনে ওই দিনটাকে নাপাক এবং অপবিত্র করে ছাড়ে। বিভিন্ন ধরনের নোংরামি, ভণ্ডামি, পাপ পঙ্কিলতা চর্চার মধ্য দিয়ে জিলহজ মাসের এই 10টি দিনকেই তারা কলুষিত করে, এই সমাপ্তি দিনকে ধ্বংস করে দেয়, কালিমালিপ্ত করে দেয় রকমারি পাপ পঙ্কিলতা চর্চা করার মাধ্যমে। সেখানে গান বাদ্য, ঢোল তবলা বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা চলাফেরা, জিনা ব্যভিচার দিয়ে আমরা ওই 10 তারিখকে ধ্বংস করে দেয়। অধিকাংশ মুসলমান এই পবিত্র 10টি দিনকে ধ্বংস করে ফেলে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এবং আল্লাহ তবরকতলা এই দিনগুলো থেকে এই মানুষগুলো এই দিনগুলোকে এই মানুষগুলো থেকে পবিত্র রাখুন। আল্লাহুম্মা আমিন। তো মুসলমান যারা হজে যায় নাই দুই রাকাত সালাত পড়বে, এবং টাইম হলো নিষিদ্ধ সময় অতিবাহিত হলে, সূর্য ওঠার পর নিষিদ্ধ টাইম অতিবাহিত হলেই এই দুই রাকাত সালাতের সময় বা ওয়াক্ত হয়। দুই রাকাত সালাতের নিয়ম হলো সুন্নতি পদ্ধতিতে আমরা যদি পড়ি, সুন্নাহ ভিত্তিক নিয়ম, আর সুন্নাহ ছাড়াও নিয়ম আছে। সুন্নাহ ভিত্তিক নিয়ম হলো তাকবীর, অতিরিক্ত কিছু তাকবীর পাঠ করা, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া শুরু করার আগে তাকবীর তাহরিমা সহ সাতটি তাকবীর দিবে। তাকবীরে হাত উত্তোলন করাটা হলো সুন্নাহ, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু সাহাবিদের থেকে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় তিনি রফুল এদাইনও করতেন, প্রত্যেক তাকবীরে রফুল এদাইন করতেন। তো সাহাবি ইবনু ওমর কার কাছ থেকে রফুল এদাইন শিখলেন? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি করতে দেখেছেন যার জন্য, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি ব্যবহার করেননি। তাহলে সাত তাকবীর হলো প্রথম রাকাতে কেরাত পড়ার আগে, আর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর কেরাত পড়ার পূর্বে, এইভাবে সাত পাঁচ বারোটি অতিরিক্ত বা 11টি অতিরিক্ত তাকবীরের মাধ্যমে সালাতুল ঈদ আদায় করতে হয়, এবং এটি মাঠে আদায় করা হলো সুন্নাহ, এবং এই ঈদের মাঠে মহিলাদের যাওয়া হলো ওয়াজিব। তো মহিলাদের যাওয়াই যদি ওয়াজিব হয় তাহলে বোঝাই যাচ্ছে পুরুষদেরও যাওয়া ওয়াজিব। যেখানে জুমার দিন মহিলাদেরকে নেওয়া ওয়াজিব নয়, ঈদের মাঠে নেওয়া ওয়াজিব, তাহলে বোঝা যাচ্ছে পুরুষদের জন্য অবশ্যই ওয়াজিব। তো
এরপরে ঈদুল আজহার পরে পরেই আরেকটাই আমাদের জন্য ইবাদত আছে, যারা হজে গেছে তারা তো হজের অংশ হিসেবে, হজের আমল হিসেবে কুরবানি করবে, আর যারা হজে যায় নাই তারাও কুরবানি করবে, যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রতি কুরবানি করা ওয়াজিব, আর যাদের সামর্থ্য নাই তাদের জন্য কুরবানি করা ওয়াজিব নয়। আর কুরবানির পশু ছাগল, উট, গরু, বকরি, এইগুলোর যে কোনোটা, যার যাকে আল্লাহ যেটা কুরবানি করার তৌফিক দান করবেন, সামর্থ্য দান করবেন, সে সেটাই কুরবানি করবে। যত দামি এবং বড় আর মোটাসোটা পশু হবে ততই আল্লাহর কাছে বেশি প্রিয় এবং গ্রহণযোগ্য। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দুইটা করে ছাগল জবাই করতেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা আজকের মতো এখানে জিলহজ মাসের আমলগুলো সমাপ্ত করতে যাচ্ছি। শেষের দিকে আমরা এটাই বলবো, যেহেতু জিলহজ মাসের সুনির্দিষ্ট কিছু আমল আমরা উল্লেখ করলাম, এছাড়াও যত দলিল ভিত্তিক আমল রয়েছে এই দলিল ভিত্তিক সৎ আমলগুলো এই দশ দিনের মধ্যে আমরা সমাহার ঘটানোর চেষ্টা করব। যেমন কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত তো আছেই, কোরআন তালিম দেওয়া, কোরআন নিজে শেখা এবং অন্যকে শেখানো, পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং সদ্ব্যবহারের বিষয়টা আরও গুরুত্ব দান করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রিপেয়ারিং করা, সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার বিভিন্ন ধরনের নিদর্শন, নমুনা প্রদর্শন করা, যেমন হাদিয়া দেওয়া, তাদের খোঁজ খবর রাখা ইত্যাদি, এবং এক অপরকে সালাম দেওয়া, সালাম বিস্তার করা, খানা খাওয়ানো, দাওয়াত খাওয়ানো, তারপরে পরস্পরের মাঝে যদি কোনো ধরনের দুইজন মুসলিম ব্যক্তির মাঝে কোনো বিবাদ থাকে, হ্যাঁ, তাহলে সেই তাদের মাঝের বিবাদ মিটিয়ে দেওয়া, ইসলাহ জাতুল বেইন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপরে নিজের মুখকে সংযত করা। অনেক সময় দেখা যায় যে আমরা মুখকে সংযত রাখি না, যেভাবে ইচ্ছা ব্যবহার করতে থাকি, কিন্তু কমপক্ষে এই দিনগুলোতে আমরা খেয়াল করে মুখ সংযত রাখব, লজ্জাস্থান সংযত রাখব, পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করব, তাদেরকে আমরা সৎ ব্যবহারের পাশাপাশি হাদিয়া দেওয়ার চেষ্টা করব, খানা দেওয়ার চেষ্টা করব, মেহমান এবং মেহমান রিসিভ করব, মেহমানদেরকে আমরা আপ্যায়ন করব, আল্লাহর রাস্তায় যত খরচ করার খাত রয়েছে সবগুলোতে খরচ করার চেষ্টা করব, এতিমদেরকে আমরা আদর যত্ন করার চেষ্টা করব, যদি কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ থাকে, রোগাক্রান্ত থাকে, তাকে আমরা দেখতে যাব, এবং প্রয়োজন জর্জরিত যেসব মুসলিম ভাইয়েরা আছে, গরিব দুঃখী, তাদের আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তাদের হাজত প্রয়োজন মেটানোর চেষ্টা করব, এবং বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করব। হ্যাঁ, পিতামাতার যদি মারা যেয়ে থাকে তাদের বন্ধুবান্ধবদের সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করব। তারপরে নিজের জন্য দোয়া তো করবই, নিজের জন্য দোয়া করার পাশাপাশি মমিন নর নারীদের জন্য আমরা সাধারণভাবে দোয়া করব। এই দিনগুলোতে আমাদের কাছে যদি কোনো আমানত থাকে তাহলে সেই আমানত আমরা রক্ষা করব, আমানত পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং আমরা কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়ে থাকলে, কারোর কাছ সাথে কোনো চুক্তি করে থাকলে সেই চুক্তিগুলো পূর্ণ করব, এবং আমাদের চোখগুলোকে সংযত রাখব, আল্লাহর হারাম জিনিস যেন আমরা না দেখি, বেশি বেশি আমরা সালাত আদায় করব, নফল সালাতগুলো, এবং এর জন্য অজু করব, অজু করাটাও একটা সৎ আমল।
হ্যাঁ, যত ঘন ঘন অজু করব সেটাও আমাদের গুনাহ মাফের একটা কারণ হইতে পারে। হ্যাঁ, আমরা দৈনন্দিন যে ওজিফাগুলো আছে, জিকির আজকারগুলো আছে বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন কাজের পূর্বে, সময়ের পূর্বে, সেগুলো আমরা সেই আজকারগুলো আমরা মেনটেন করব। যেমন ধরেন সকাল সন্ধ্যার দোয়া জিকির, তারপরে আজান এবং একামতের মাঝে দোয়া কবুল হয় সেগুলো, পাঁচ ওয়াক্ত সালাত আমরা জামাত সহকারে আদায় করার চেষ্টা করব। মসজিদ বাসে থাকলে মসজিদে আমরা যে আদায় করার চেষ্টা করব জামাতে, মুসলমানদেরকে খুশিতে শরিক করব, মুসলমানদের গরিব দুঃখী মুসলমানদের মুখে হাসি ফুটানো যায় কীভাবে সেই চেষ্টা এবং সেই আমল আমরা করার চেষ্টা করব। তারপরে নিজেদের সন্তানদেরকে ভালো শিক্ষা, কোরআন শিক্ষা, আদব শিক্ষা, ইসলামী শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেষ্টা করব। মুসলমানদের সাথে তাওন সহযোগিতা, সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেব। হ্যাঁ, এই ধরনের নানামুখী আমরা কাজ সম্পাদন করতে পারি, এগুলো সবই সৎ আমলের অন্তর্ভুক্ত, যা জিলহজ মাসের 10 তারিখের মধ্যে করা বাঞ্ছনীয়। এবং আমরা সবাইকে, যে সমস্ত দিনদার ভাই বোনেরা আমাদের সাথে সংযুক্ত আছেন, সবারই দৃষ্টি আকর্ষণ করে আমরা এই আমলগুলো করার জন্য উদ্বুদ্ধ করছি, প্রেরণা দান করছি এবং দোয়া করছি। ওয়াফাকাকুমুল্লাহু ওয়া ওয়াফাকানাল্লাহু জামিআন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া উসমাতু আমরিনা, ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা, ওয়া জাআলিল হায়াতা যিয়াদাতান লানা ফী কুল্লি খাইরি ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।